আছে সোশ্যাল মিডিয়া আৰু সেই ভিডিঅটো আপোনালোকৰ সন্মুখলৈ আমি লৈ আহিছোঁ আৰু এই কথা হৈছে এডিআরৰ নামত ধন সংগ্ৰহৰ খবৰ এডিআরৰ পৰীক্ষা আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্ট এক্সামিনেশ্যন সদ্য সমাপ্ত তৃতীয় বৰ্গ আৰু চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ বাবে দালালগিৰি কৰা হৈছে এই চাকৰিৰ বাবে ধন সংগ্ৰহ কৰা হৈছে কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে এফালে আৰু আনফালে চাকৰিৰ নামত ধন সংগ্ৰহ হৈছে আৰু সেই ধন সংগ্ৰহ কৰাৰ ভিজুৱেলছ এই মুহূৰ্তত ভাইৰেল হৈছে ছ'চিয়েল মিডিয়াত আৰু সেই ভিজুৱেলছ সেই খবৰ এক্সক্লুচিভ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখলৈ নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই জয়ন্ত মাধৱ গোস্বামীয়ে আপোনাক স্বাগতম জনাইছোঁ নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ আপোনাৰ শুনি চকু কপালত উঠিব যে চাকৰিৰ নামত ধন সংগ্ৰহ কৰিছে এখন কলেজৰ এগৰাকী অধ্যাপকে এজন অধ্যাপকৰ কৰ্মকাণ্ডই চকু কপালত তুলিছে সকলোৰে এডিআরৰ পৰীক্ষা তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ বাবে সৰ্বমুঠ 12,600 পদৰ বাবে অনুষ্ঠিত হৈছে পৰীক্ষা 15 ছেপ্টেম্বৰ 29 ছেপ্টেম্বৰ দুটা দিনত দুটা পৰ্যায়ত এই পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হৈছে য'ত 32 লক্ষাধিক পৰীক্ষাৰ্থী এইবাৰ অৱতীৰ্ণ হৈছে 12,600 পদৰ বিপৰীতে গতিকে নিবনুৱা সমস্যাই জৰ্জৰিত হৈ থকা ৰাজ্যখনত চৰকাৰী চাকৰিৰ নামত এনেদৰে দুৰ্নীতি কেলে ভিডিঅ' যিটো ভিডিঅ' দেখিবলৈ পোৱা হৈছে লাখে লাখে গণি গণি টকা সংগ্ৰহ কৰা দৃশ্য ইয়া চাওক পলিথিনত লৈ অনা লাখে লাখে গাঁঠে গাঁঠে টকা জমা দিয়া হৈছে এগৰাকী অধ্যাপকৰ হাতত এই দৃশ্য প্ৰথমে আগবঢ়াই লৈছোঁ ফুল স্ক্ৰীণত সম্পূৰ্ণ দৃশ্য চাই লওক তাৰপিছত আমি জনাই আছোঁ আপোনাক কোনে সংগ্ৰহ কৰিছে চৰকাৰী চাকৰিৰ নামত ধন এডিআরৰ পৰীক্ষাৰ চাকৰিৰ নামত ধন ফুল স্ক্ৰীণত আমি সমগ্ৰ ভিজুৱেলছ আগবঢ়াই লৈছোঁ আপোনালোকৰ সন্মুখত আৰু ইয়া চাওক আপোনালোকে এয়া লাখে লাখে গাঁঠে গাঁঠে পলিথিনৰ পৰা টকা উলিয়াই দিয়া হৈছে এগৰাকী অধ্যাপকৰ টেবুলত এগৰাকী অধ্যাপকৰ টেবুলত এনেদৰে গাঁঠে গাঁঠে টকা দিয়া হৈছে এয়া হৈছে এডিআরৰ চাকৰিৰ বাবে ধন সংগ্ৰহ কৰাৰ এটা চাঞ্চল্যকৰ ভিডিঅ' এটা এক্সক্লুচিভ ভিডিঅ' নিউজ এইটিন এক্সক্লুচিভ আমি এই মুহূৰ্তত জনাই আছোঁ এইগৰাকী অধ্যাপক হৈছে গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ ইংৰাজী বিভাগৰ মুৰব্বী অধ্যাপক মজবুল হক চৌধুৰী এয়া মজবুল হক চৌধুৰী দেখি আছে ধন সংগ্ৰহ কৰি আছে মজবুল হক চৌধুৰীয়ে গোৱালপাৰা কলেজৰ ইংৰাজী বিভাগৰ মুৰব্বী অধ্যাপক মজবুল হক চৌধুৰীৰ এই কাণ্ড দালালগিৰি কৰিছে এগৰাকী অধ্যাপক এখন কলেজৰ এখন আগশাৰীৰ কলেজৰ ইংৰাজী বিভাগৰ এইচ অ'ডিৰ এই কৰ্মকাণ্ড দালালগিৰি কৰিছে চৰকাৰী চাকৰিৰ নামত সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈছে ধন সংগ্ৰহৰ এই দৃশ্য চাকৰিৰ নামত বহুকেইজন প্ৰাৰ্থীৰ পৰা বহুকেইজন প্ৰাৰ্থীৰ অভিভাৱকৰ পৰা লাখ লাখ টকা সংগ্ৰহ কৰিছে অধ্যাপকগৰাকীয়ে জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা তথা এ পি চি চিৰ সদস্য অধিবক্তা আমজাদ আলীৰ পুত্ৰ মজবুল হক চৌধুৰী মজবুল হক চৌধুৰী আমি পুনৰ জনাইছোঁ গোৱালপাৰা কলেজৰ তেওঁ ইংৰাজী বিভাগৰ মুৰব্বী অধ্যাপক আৰু এইগৰাকী অধ্যাপকৰ এই কৰ্মকাণ্ড আমি এক্সক্লুচিভ খবৰ দেখুৱাইছোঁ দৃশ্য দেখুৱাইছোঁ চাওক কেনেদৰে গাঁঠে গাঁঠে ধন সংগ্ৰহ কৰিছে লাখ লাখ টকা সংগ্ৰহ কৰা হৈছে লাখ লাখ টকা সংগ্ৰহ কৰা হৈছে উল্লেখযোগ্য যে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত অনুষ্ঠিত হৈছিল পৰীক্ষা কটকটীয়া পানী নসৰকা নিৰাপত্তা ব্যৱস্থা পানী নসৰকা তালাচী অভিযান এই তালাচীৰ নামত এক প্ৰকাৰ হাৰাশাস্তিৰো সন্মুখীন হৈছে প্ৰাৰ্থীসকল চাকৰি প্ৰত্যাশীসকল ইণ্টাৰনেট কৰ্তন কৰা হৈছে দুবেলা ইণ্টাৰনেট কৰ্তন কৰি সমগ্ৰ জনজীৱনে যেন ডিজিটেল জনজীৱন যেন স্থবিৰ কৰি তুলিছিল পৰীক্ষাৰ নামত এফালে ইণ্টাৰনেট কৰ্তন কৰা হৈছে কিন্তু আনফালে চাকৰিৰ নামত ধন সংগ্ৰহ কৰাৰ এই চাঞ্চল্যকৰ ঘটনা সন্মুখলৈ আহিছে এই ক্ষেত্ৰত অধ্যাপকগৰাকীয়ে এই মুহূৰ্তত কোনো কথা প্ৰকাশ কৰা নাই আমাৰ সাংবাদিকে বাৰে বাৰে যোগাযোগ কৰাৰ চেষ্টা চলাইছে অধ্যাপকগৰাকীৰ সৈতে কিন্তু এতিয়াও অধ্যাপকগৰাকীৰ হেনো মোবাইল ছুইচ অফ হৈ আছে ইয়াকে লৈ এতিয়া ছ'চিয়েল মিডিয়াত নেটিজেনৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে কাৰণ এফালে পানী নসৰকা নিৰাপত্তা তালাচী অভিযান আৰু আনফালে চাকৰিৰ নামত ধন সংগ্ৰহ কৰা হৈছে কাৰ ছত্ৰছায়াত কাৰ পৃষ্ঠপোষকতাত চাকৰিৰ নামত ধন সংগ্ৰহ কৰা হৈছে মেধাৰ ভিত্তিত চাকৰি দিয়াৰ কথা চৰকাৰে উল্লেখ কৰিছে এখন তামোল নোখোৱাকৈ এটকা পইচা নোলোৱাকৈ চাকৰি দিয়াৰ কথা চৰকাৰখনে উল্লেখ কৰিছে বিগত বৰ্ষৰ 30,000
নিযুক্তি পরীক্ষা বা সর্ববৃহৎ যে নিযুক্তি প্রক্রিয়া আছিল, 30,000 তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তেতিয়াও এনে ধরনের কিছু বিতর্কর সূত্রপাত হয়েছিল। ভিক্টর দাস নামৰ এজন যুবকর অভিযোগে তুলপাৰ লগাইছিল সমগ্র রাজ্য, গ্রেপ্তার হবলগীয়া হয়েছিল ভিক্টর। আর তার পিছত সম্পূর্ণ স্বচ্ছ আর নিকা পদ্ধতিরে পরীক্ষা অনুষ্ঠিত করে চাকরি দিয়ার কথা কোয়া হয়েছিল। এইবার যদি চা হয় 12,600 পদর সেই একই কটকটিয়া নিরাপত্তার মাজ পরীক্ষা অনুষ্ঠিত করা হল। কিন্তু এতিয়া কার নেতৃত্বত, কার ছত্রছায়াত, কার পৃষ্ঠপোষকতাত এগারী কলেজর, আগশারীর এখন কলেজর এগারী অধ্যাপকর এই কর্মকাণ্ড? কোনে সাহস দিলে অধ্যাপকগীক চাকরির নামত ধন সংগ্রহ করবলে? এখন কলেজর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তেও নীতি শিক্ষা প্রদান করে, ছাত্র ছাত্রীসল জ্ঞানের পোহর দিয়ে, শিক্ষার পোহর দিয়ে। কিন্তু তেনেকা এগারী অধ্যাপকে চাকরির নামত ধন সংগ্রহ করেছে, এয়া কেনেকা ধরনের নীতি, এয়া কেনেকা ধরনের কাম? স্বাভাবিকতে ইয়াকে এই মুহূর্তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সোশিয়াল মিডিয়ার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমি অনুরোধ জানাম, যদি চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী আছে এই মুহূর্ত লাইভত আমার সঙ্গে, কোনো অভিভাবক আছে বা কোনো সচেতন দর্শক এই মুহূর্ত যদি আমার সঙ্গে আপনি আছে, তেতিয়াহলে কমেন্ট করক। আপনি এই ক্ষেত্রে সরকারে কেনেকা ব্যবস্থা লোব লাগে সেই কথাও আপনি জানাব পারে কমেন্টত গৈ। আপনার কমেন্টে যথেষ্টখিনি গুরুত্ব বহন করব, কারণ এনেকা ধরনের কেলেঙ্কারি বা দুর্নীতির চাকরি, তাকো নিবনুয়া সমস্যার ভারাক্রান্ত সমগ্র রাজ্যখন, শিক্ষিত নিবনুয়ারে গিজ গিজাই আছে, সকলে এটা সরকারি চাকরির অপেক্ষাত রয়ে আছে। 12,600 পদর বিপরীতে 32,000 প্রার্থী আবেদন করেছিল এই 12,600 পদত, কিন্তু মেধাবী, কষ্ট করে পড়া ছাত্র ছাত্রীক বঞ্চিত করার কারবার পুনের ষড়যন্ত্র বা ফন্দি রচনা করা হয়েছে নাকি, ফন্দি পতা হয়েছে নাকি, যার বাবে এনেদরে এজন কলেজের অধ্যাপকে নিজের টেবুলত লাখে লাখে টাকা সংগ্রহ করেছে, পলিথিনত গাঁঠিয়ে গাঁঠিয়ে গাঁঠে গাঁঠে টাকা লই যাওয়া হয়েছে আর লাখ লাখ টাকা জমা দিয়া হয়েছে। অবশ্যই কিমান পরিমাণের ধন এই মুহূর্তলকে সংগ্রহ করা হয়েছে এই সন্দর্ভত সেই তথ্য এতিয়াও জানিব পৰা হোৱা নাই। আমার সাংবাদিকে নিরন্তর নিরীক্ষণ করে আছে সমগ্র বিষয়টি। কিন্তু স্বাভাবিকতে এতিয়া এই প্রশ্নরে অবতারণা হয়েছে যে কারবার মেধাবী বা যোগ্য প্রার্থীক বঞ্চিত করে অযোগ্য প্রার্থীক লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়া হব নাকি, কোন আছে ইয়ার আড়ত, কোনোবা রৌবরালি জালত পড়বনে? এই মুহূর্তে এই অধ্যাপকগীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব সরকার প্রশাসনে, এয়া হয়েছে এই মুহূর্তের আটাইতক ডর প্রশ্ন। আর সেই প্রশ্নই উত্থাপন হয়েছে এই মুহূর্তে সোশিয়াল মিডিয়াতো। আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টত এই এক্সক্লুসিভ খবর লই আহিছো, যত আমি জানাইছো এই অধ্যাপক গৰাকী হৈছে। পুনের ফুল স্ক্রিনত আমি ভিজুয়ালস আগবঢ়াম আপোনালোকৰ সন্মুখত। বিভাগৰ মুৰব্বী অধ্যাপক মজবুল হক চৌধুৰী, দৃশ্য চাওক, মজবুল হক চৌধুৰীয়ে কেনেদৰে ধন সংগ্ৰহ কৰিছে। মজবুল হক চৌধুৰী হৈছে জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা তথা APCCৰ সদস্য, অধিবক্তা আমজাদ আলীৰ পুত্র, নিজে এটা লোভনীয় চাকরি করে আছে, অধিবক্তা, তেও এখন কলেজর, ইমান এটা ভাল চাকরি তেও থকার পিছত কি কারণত, কার পৃষ্ঠপোষকতাত, কার ছত্রছায়াত এনেদরে দালালগিরি করেছে এখন কলেজর অধ্যাপকে, এয়া হয়েছে এই মুহূর্তের ডাঙর প্রশ্ন। চাওক, পলিথিনের ভিতরত এনেদরে গাঁঠে গাঁঠে টকা লই অনা হয়েছে, ADREৰ তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর চাকরির নামত এই ধন সংগ্রহ করেছে অধ্যাপক মজবুল হক চৌধুরী। গতি কিমান এটা গভীর বিষয়, কিমান এটা লজ্জাজনক বিষয় তথা কিমান এটা ভয়ঙ্কর কাণ্ড। কটকটিয়া নিরাপত্তার মাজেরে সম্পূর্ণ স্বচ্ছ আর নিকাভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছে, কিন্তু তার মাজত কি ষড়যন্ত্র আছে, কি রহস্য আছে, এই রহস্য ফাদিল করবনে সরকারে, কি ব্যবস্থা গ্রহণ করব সরকারে এইগারী অধ্যাপকর বিরুদ্ধে, তার প্রতি আমি দৃষ্টি রাখিম, প্রতিটি আপডেট লই আহিম আপনার সন্মুখলে। কিন্তু এইখানে মুহূর্তের সবাতুক ডাঙর খবর যে 29 সেপ্টেম্বর, মাত্র দুদিন হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার, আর সেই দুদিন হওয়ার লগেলগে এটা চাকরির নামত ধন সংগ্রহ অভিযানত নামি পড়েছে, তাকো এখন কলেজের এগারী অধ্যাপকে। ইয়াতক আর দুর্ভাগ্যর কথা কি হব পারে, 32,000 নিবনার জীবনক লই হেতালি কোনে খেলিছে, কার ছত্রছায়াত হেতালি খেলা হয়েছে, মুখা খোল খাবনে সেই সকল রৌবরালির, দৃষ্টি থাকিব সরকারি পদক্ষেপর উপর, আরক্ষী প্রশাসনের উপর। আমি প্রতিটি আপডেট লই আহিম আপনার সন্মুখলে, কমেন্ট করক এই গর্হিত কাণ্ড সন্দর্ভত আপনার মতামত কমেন্ট সেকশন।